যে বেদনাটা সেটা কোনো মতেই কমছে না। ও এখানে মন্দিরে পূজা হচ্ছে, হয়তো বড় কেউ এসেছে, তো তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুলিশ। ইয়ালো ইয়ালো, তো ওই বিল্ডিং এর মধ্যেই ডাক্তার বসে আছে। তোমার এখানে হাতি দুলা তো নাই। হোয়াটস আপ গাইস, দিস ইজ সাব্বির, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা যেহেতু হবে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তো এ টু জেড আপনারা দেখতে পাবেন এবং ডাক্তার আমাকে কি করে এবং আমার এই যে শোল্ডারের মধ্যে একটা পিন হয়েছে, যে শোল্ডারের রগটা আছে, যে এই বিঞ্চটা আছে, তো সেটার মধ্যে প্রবলেম। তো আজকে চেষ্টা করব আমরা পুরো ব্লগটি আপনাদের দেখানোর, এবং সাথে আছে বাদশা। বাদশাকে আমি মোবাইল দিয়ে দেবো এবং বাদশা পুরো রেকর্ডিং করবে। তো আপনারা প্লিজ এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। তো চলুন, এখন আমরা অলরেডি বটদিঘির পাড়ের কাছাকাছি এসেছি এবং আমরা খুবই চেষ্টা করছি একটু স্লোলি যাওয়ার। তো গাইস, এখানে আমরা কিন্তু আজকে যে রুটটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক সুন্দর। কয়েকদিন আগে যখন আমরা এই রুট দিয়ে যাচ্ছিলাম, হয়তো আপনারা আমার আগের যদি ব্লগ লক্ষ্য করে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এই রুটটি অনেক খারাপ ছিল, বাট এখন মোটামুটি সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রুটটি কিন্তু অনেক সুন্দর এবং দুই সাইডে দুটা রুট আর মাঝে দিয়ে স্টাইপেগার দেওয়া হয়েছে। তো গাইস, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হসপিটাল রুট। তো আমরা মোটামুটি হসপিটাল রুটের কাছাকাছি চলে এসেছি। তো আপনারা আমাদের ভিডিও দেখে লাইক দেন না এবং শেয়ার করেন না বন্ধুরা। জানি না, যদি কোনো ভিডিওর মধ্যে ভুল হয় তাকে তাতে বলবেন, আমরা চেষ্টা করব ভিডিওটি আরও সুন্দর করার। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওর মধ্যে ওইটা কমিয়ে আছে, সেইটা কমিয়ে আছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন প্রায় আমরা উদারবন্দের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই সাইডে রুট কাজ চলছে এখনও, যা স্যান্টি পালানো হচ্ছে দেখছেন আপনারা, কিন্তু অনেক বড় রুট এখানে আপনারা লক্ষ্য করে দেখছেন, অনেক বড় রুট। তো হয়তো এই টাউন এরিয়া, তার জন্য যে মাঝে টাইপিগারটা আছে সেটা কিন্তু দিচ্ছেন না। তো জানি না, যখন ফিসটা হয়ে যাবে তখন বোঝা যাবে যে মাঝে কিছু দেবে না দেবে না। তো আমি আশা করি দেবে না, কেন এত ছোট রুট এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তো আমাদের যেতে হবে উদারবন থেকে ডাই সাইডে, যেহেতু আমরা উদারবন বাজারের মধ্যে চলে এসেছি এই মুহূর্তে। তো জাস্ট বাজারটা ক্রস করছি, ক্রস করে আমাদেরকে রাইট সাইডে যেতে হবে। তো রাইট সাইডে গেলে আমরা দেখতে পাবো একটা, এখানে আমাদের মসজিদ এবং পুরো সামনে গেলে একটা মন্দির পাবো। তো গাইস, আমরা এখন ডাইন সাইডে দিয়ে যাব। তো এই যে এটা হলো কাসাকান্দি বাড়ি, কাসাকান্দি মন্দির রুট। তো এই রুট হয়ে আমাদের যেতে হবে, যেহেতু আমরা যাব ডোলু, সেইখানে একটা হসপিটাল আছে, যে আপনার হাড্ডি উড্ডি যদি ভেঙে যায় বা আপনার হাতও যদি খসকে যায়, তো সেইখানে গেলে কিন্তু তারা আপনাদের এইগুলা ঠিক করে দেয় এবং খুবই ভালো, যেহেতু আমাদের এত কাছাকাছি। তো এখানে দেখছি অনেক ট্রাফিক, জানি না সামনে বোধহয় কী হয়েছে। তো দেখতে পারছি আমরা এখানে, ও এখানে মন্দিরে পূজা হচ্ছে, হয়তো বড় কেউ এসেছে, তো তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুলিশ, পুলিশের গাড়ি বা সিকিউরিটি আমরা দেখতে পাইলাম। তো হয়তো তারা পূজা করছে কেউ একজন বড়। তো গাইস, আমাদের এখান থেকে যেতে প্রায় দশ পনেরো মিনিট লাগবে আরও। আমরা চেষ্টা করবো এই করবো 10-15 মিনিটে সেই জায়গায় যে আমাদের যে প্রবলেমটা আছে সেটা দেখানোর। তো গাইস, আপনারা ভাবছেন আমি কথা বলছি এবং আমার যে ফোনটা সেটা আমি কোথায় রেখেছি? তো যেহেতু আমার সাথে আছে বাচ্চা, তো সে ফোনটা কিন্তু ক্যারি করছে, আর আমি
মাইকটা লাগিয়ে আপনাদের চেষ্টা করছি যেই জায়গায় দিয়ে যাচ্ছি সেই জায়গার কিছু ফুটেজ এবং জায়গায় কীরকম বা কেমন ভিউস দেখায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি, তো আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন। এই জায়গাটির নাম হলো লাটিগ্রাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাটিগ্রাম পুরাতন জামে মসজিদ। তো আপনারা রুটগুলো এনজয় করেন। এটা হলো আমাদের হরজত পীর মহাশা মুকাম। তো আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন। আর এই আমরা চলে এলাম তো সেই জায়গাটির নাম হলো, এটাও লাটিগ্রাম, লাটিগ্রাম তৃতীয় খণ্ড হবে আশা করছি। তো এটা লাটিগ্রাম তৃতীয় খণ্ড, যেহেতু লাটিগ্রামটা অনেক বড়। তো আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে আইটিআই আছে। তো একবার রাইট সাইডে আইটিআই আছে আপনারা লক্ষ্য করে দেখছেন। তো গাইস দেখেন এটা হলো আইটিআই। তো এখানে তো আমরা লেফট টার্ন নিয়ে নেই। ওকে, তো অনেক সুন্দর। আর এখনও আরও সুন্দর জিনিস আপনারা দেখবেন, তার মেইন কারণ হলো গিয়ে আমরা যেই রুট দিয়ে যাচ্ছি চারোদিকে কিন্তু শুধু পাহাড় পাহাড়। আর আমরা বিচ সড়ক দিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। চতুর্দিকে পাহাড় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডাইনে বামে রাইট সাইড লেফট সাইড। কিন্তু এখানে কোনো একটা কোম্পানি বসাচ্ছে আমার মনে হয়। তো ফার্স্ট স্টার্টিং হচ্ছে, কোনো কাজকাম চলতেছে আমরা দেখতে পাচ্ছি। তো গাইস আপনারা অবশ্যই বলবেন যে কেমন লেগেছে, মানে এই জায়গাগুলো আপনাদের পছন্দ বা আপনারা চান এইভাবে এসে ভিডিও ফুটেজ করতে বা ব্লগ করতে, চাইলে আপনারা এই রুটে এসে অবভিয়াসলি করতে পারেন, যেহেতু অনেক সুন্দর রুট এবং দুই সাইডে পাহাড় আছে, মাঝে দিয়ে রাস্তা, আর অতি সুন্দর একটা রাস্তা। কিন্তু কোনো ট্রাফিক নাই, কোনো এত গাড়ি নাই, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সেই জায়গায়, যেই জায়গায় আমরা আজকে ডাক্তার দেখাবো, যে আমার শোল্ডারের পেইনটা এখনও যাচ্ছে না পুরোভাবে। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো সেই জায়গাটির নাম হলো ডলু। তো এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই ডলু যে বাজার, আমরা বাজারের কাছাকাছি কিন্তু চলে এসেছি। তো আমরা মোটামুটি বাজারের কাছাকাছি চলে এসেছি। এবং এই যে বিল্ডিংটি দেখছেন আপনারা লক্ষ্য করে, ইয়েলো ইয়েলো, তো ওই বিল্ডিংয়ের মধ্যেই ডাক্তার বসে আছে। তো চলুন আমরা প্রথমে দেখাই, এরপর আপনাদের ব্লগ দেখানোর চেষ্টা করবো। তো
সুন্দর করেছে যাবে বলে এমন খারাপ বুদ্ধি দিলি বেটা, দেখ তো মাথা হচ্ছে না আল্লাহ হয়ে গেছে। আইসি দেখেন জায়গা আমার টেক ম্যান হয়তো কিতাব ওই বুঝেন আল্লাহ চাইতে ভাঙ্গে ভঙ্গি দেয় যেদিন তো তো বাইক কিনা সা লাগে বেড়া যাও দেখাই নিলে ভাই খালা আছে শিক্ষা গীতা সামনে সপ্তাহ শুক্রবারে কোনো কিছু মনে হবে না, খালি বিদেশ খুলে দেবো, বিদেশ খুলে মালিশ দিয়ে দিয়ে দেবো বুঝলেন। সামনে শুক্রবারে সকালে রাত্রে ঘুমোর মধ্যে আখতার তোমার এখানে হাতি দুলা তো নাই তারপরে আবার আমি নার্ভিতে ঠিক হবার লাগে খাইবার লাগে ঔষধ দিব, এই ঔষধ গুলো খাইও আর সকালে বিকালে মালিশ করো, মালিশ তেল দিব বুঝলেন। আর কিছু না, কিছু না, রোগে হয়েছে বাসা আমার যেভাবে দশলো। বন্ধুরা দেখলেন আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং ডাক্তার দেখানোর পরে যে ঔষধগুলো আমাকে দিয়েছে এবং কত টাকা লেগেছে আজকে সব কিছু আপনাদের এই ভিডিওর মধ্যে আমি বলবো। তো ডাক্তার কাছে আমি যাওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখলেন তো এই মালিশটা দিয়েছেন, তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এই মালিশটা দিয়েছেন এবং সাথে কিছু দোয়াই দিয়েছেন, একটা হলো গ্যাসের তো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হলো আমার যে রোগের প্রবলেম আছে তো তার জন্য আমাকে এটা দেওয়া হয়েছে। তো মোটামুটি দুইটা মিলে এটা মিলে প্রায় 500 কাছাকাছি। তো প্রিয় বন্ধুরা আমার ব্লগটি আপনারা অবশ্যই এনজয় করছেন এবং আমি ডাক্তারের কাছে যাওয়ার পর যা হয়েছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং যে দাওয়াইগুলো দিয়েছেন সেই দাওয়াইগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস ডাক্তার আমাকে বলেছেন যে ডেইলি মালিশ করতে, তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা মালিশ আছে, তো এই মালিশটা উনি দিয়েছেন এবং ফার্মেসি থেকে যে দাওয়াই দেওয়া হয়েছে আমাকে এই দুইটা দাওয়াই, এটা হলো আমার যে রোগের প্রবলেম আছিল তো তার জন্য এই দাওয়াইটি এবং এটা আমার গ্যাসের জন্য, তো এই দুইটা দাওয়াই দিয়েছে এবং ডাক্তার আমাকে বলছে যে কিছু হয় নাই, তোমার সব নর্মাল আছে, তুমি বালি দিয়ে সেক দিবা গরম করে তো তোমার ঠিক হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি, যেহেতু আমার সাথে আছে বাদশা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ভালো থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।